ডিম হয় কি নাই? আরে আরে কাছি লিয়া। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা একটু আলাদা রকম হতে চলেছে, বাইরে এত রোদ, তো এই রোদের মধ্যে ডিম ভাজবো, ডিম এই রোদের মধ্যে ডিম ভাজবো ডিম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ডিম ভাজা স্টার্ট করতে চলেছে এই রোদে, দেখা যাক ডিমটা হচ্ছে কি হয়। এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, এই ডিমটাকে ভাজবো রোদের মধ্যে। আর এ হলো চাটু, এটাকে রোদে দেবো 5 মিনিট, তারপর দেখবো ডিম ভাজা হচ্ছে কি হয় না। তো চলো ছাদের মধ্যে। তো ফাইনালি ছাদের উপরে চলে এসেছি ভাই সাহ। তো ছাদের মধ্যে আবার এই চাকটিটা রেখে দেবো, 10 মিনিট কি 5 মিনিট রাখবো, তারপর আবার এসে এখানে ডিমটা আবার দেবো। তো সেই রোদ, সেই ব্যাপার, বিশাল ব্যাপার। তো চলো চাকটুটা এখানে রেখে দিই। বাস এখানে থাক, এই যে সূর্য মামা। ফাইনালি 5 মিনিট কি 10 মিনিট রেখে দিয়েছিলাম, তো ছাদের মধ্যে চলে এলাম, সেই লেভেলে রোদ। আর অয়ন নিয়ে আসছে ডিম আর তেলটা নিয়ে আসছে, অয়ন তাড়াতাড়ি আয়। 10 মিনিট হয়ে গিয়েছে, আর চাকতির অবস্থা দেখো, এই দেখো চাকতির অবস্থা, চকচক চকচক করছে। নিয়ে চলে এসছে তেল আর একটা চাকতি, আরে একটা জায়গা এসছে না লাইট থেকে আন্ডা। ওরে বাবারে কি গরম রে। তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের খুন্তিনি চলে এসেছি, লাইট বো সূর্য মামা তেজের তাতি দিয়েছে। তো অয়ন ক্যামেরা কাছে লাই, এ পা জ্বলি গেল। এবার আমরা ভাজব ডিম, দেখা গেছে তো সব ঠিকঠাক। বাবারে সেই গরম হয়েছে, একটু তেল দি, তেল কাছে লিয়া, কাছে লিয়া গাইজ দিতে হয়। তেল দিলাম, দেখা যাক কি হয়। ও লঙ্কার ডিমটা কি হবে, তো যাই হোক বা ডিমটা ভেঙে দেবো। কি করে ভাঙবো রে, দেখা যাক ডিম হয় কি নাই। কাছি লিয়া কি অবস্থা, দেখ এই দেখ, ওই দেখ ডিম হবে, ডিম ভাই সাহ কি অবস্থা হচ্ছে। গাইস তো দেখতে পাচ্ছ আমাদের ডিম হচ্ছে, তোরা সব জিতু করে আসছিস, আমি জিতু করে না, দেখ কি অবস্থা ভাই সা, পা জ্বলি গেল আমার। ওরে না সেরা, আর গ্যাসের দরকার নাই। ও খুব সুন্দর ডিম ভাজা হচ্ছে, আমি পালালাম, গরম লাগছে। তো দেখতে পেলে ডিমের কি অবস্থা, চাটুতে দেওয়া মাত্র একদম ডিম হতে লেগেছিলাম। তো এত গরমে যখন ভিডিওটা করছি, তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করতেই হবে, এত গরমে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি। তো ওইখানে শুভঙ্কর আর অয়ন এখনও নাড়াচাড়া করছে, ওরা জুতো পরে বসে আছে, আর আমি খালি গায়ে মানে খালি পাইছিলাম, তো সেই কারণে পাচ্ছি না। ডিমের অবস্থা দেখো ভাই, ডিমের অবস্থা এই দেখো, অত তেল দিস না, তেল দিস না, দারুণ হয়েছে, দারুণ ওয়াসাম। খাওয়া হবে তো ভাই সা, খুব সুন্দর ডিম হয়েছে, খুব সুন্দর। পয়সা উপরে এত গরম, এত গরম, চোখে সব আবছা দেখছি, আবছা। নিচে নিয়ে চলে এসেছি, রাতে এত রোদ, সেই কারণে নিচে নিয়ে চলে এসেছি, ডিম ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমরা ডিম ভাজাটা খেয়ে নেবো, তো চলো ডিম ভাজাটা খেয়ে নেওয়া যাক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খা খা রান্নাবেলায় না খা, সব সব দিয়ে দেবো, সব ভিডিও দিয়ে দেবো। অয়ন অয়ন মেহনত করেছে, অয়ন খেছে, শুভঙ্কর খা, খা 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 খা, আমি আমার লেগে কিছু থুস সমাপ্ত। রোদের ডিম ভাজা কেমন লাগলো শুভঙ্কর? শুভঙ্কর কেমন লাগলো?
কেমন লাগলো? ভালো খুব ভালো বুঝিয়ে কেমন লাগলো অয়ন? কি হলো বল করে